প্রাদুর্ভাবে দেশে বেড়ে গেছে লেবুর চাহিদা, তাই ফলন কম হলেও দাম ভালো পাওয়ায় খুশি টাঙ্গাইলের লেবু চাষিরা। প্রতিদিন শত শত পাইকার ভিড় জমাচ্ছেন বাণিজ্যিকভাবে চাষ করা লেবুর বাগানগুলোতে। কৃষকরা বলছেন, পূর্বের লোকসান কাটিয়ে এবার লাভের মুখ দেখছেন তারা। টাঙ্গাইলের দেলদুয়ার, সখীপুর, ঘাটাইল ও মধুপুরে 2018 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লেবুর চাষ হচ্ছে, যা থেকে প্রতি বছর প্রায় 30 মেট্রিক টন লেবু উৎপাদন হয়। আগে যেখানে প্রতি মণ লেবু বিক্রি হতো 600 থেকে 800 টাকায়, বর্তমানে করোনা ও রোজায় ভিটামিন সির চাহিদা বেড়ে যাওয়ায় সেখানে প্রতি মণ লেবু পাইকারি বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা দরে, যা পূর্বের চেয়ে কয়েক গুণ বেশি। সুগন্ধযুক্ত ও সুস্বাদু হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে এখানকার লেবু যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এবার ফলন কম হলেও দাম বেশি হওয়ায় পূর্বের লোকসান কাটিয়ে উঠছেন বলে জানিয়েছেন চাষিরা। আপনার গতবার ফলন ছিল ভালো, কিন্তু দাম কম পাইছি, এবার ফলন কম দাম বেশি। বস্তা আপনার 8,000-9,000 টাকার মতো। কয়েক বছর যাবত লেবু চাষ করতেছি, কিন্তু আমাদের লেবুর কোনো দাম ছিল না। এবার ভাইরাসের কারণে একটু লেবুর দাম হয়েছে, কিন্তু আমাদের খেতে পর্যাপ্ত পরিমাণ লেবু নাই, এবং কি সরকার থেকেও আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই, এবং কি কৃষি অফিস থেকেও মানে আমাদের কোনো লোনের কোনো ব্যবস্থা করে নাই, যার কারণে আমরা লেবু চাষ করে লাভবান হতে পারতেছি না, ক্ষতিগ্রস্ত হইতেছি। এবং দেখতেই পারতেছেন যে খেতে ওই রকম লেবু আমাদের নাই। তবে আমাদের যদি সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমরা অনেক লাভবান হতে পারতাম। কৃষকের কাছে গেলে কৃষকরা গাছের সমস্যা, লেবুতে ফলন নাই, ফলন ধরে না, সাজা হয় নাই লেবু গাছে। চৈত মাসে তো এমনিতেই লেবুর হয় অভাব পড়ে বেশি, তার মধ্যে আরো এবার এই যে রোজা নাকছে, চৈত মাসের রোজার কারণে আরো হইলো লেবুতে অভাব পড়ছে বেশি। আমি পাইকার, পাইকার লেবু তো গাছে নাই, আমরা পাইকারা লেবু নিয়ে ভন ভন করতেছি, লেবুর দাম বেশি, কারণ আমার তো বাইরে বেশি এলাকা যায়, এলাকাতে ঘুরি, এলাকাতে জেলু জেবু পাই সেই পরিমাণে কিনি, এবার পাইতেছি না, কিনতে পারতেছি না। কোন কোন আমরা ওই পোড়াবাড়ি হাটে বেশি বা টাঙ্গাইল পার্কের বাজারে বেশি ঢাকা পাঠাই, নানান দিকে পাঠাই, এদিকে আবার পাইকার কিনে নানান দিকে পাঠাই। উৎপাদন কম ও চাহিদা বেশি থাকায় ঠিকমতো লেবু সরবরাহ করতে পারছেন না বলে জানিয়েছেন পাইকাররা। করোনা সংকট ও রোজায় লেবুর চাহিদা বেড়ে গেছে। কৃষি বিভাগের পরামর্শে 12 মাসি ও বন্যা সহনশীল জাতের লেবু চাষ হয়, সব সময় লেবু পাওয়া যাচ্ছে, আর কৃষকরাও লাভবান হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। টাঙ্গাইল জেলায় প্রায় 2,018 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়, এর থেকে প্রতি বছর প্রায় 30,000 মেট্রিক টনের উপরে লেবু উৎপাদিত হয়। তো টাঙ্গাইলের সবচেয়ে বেশি লেবু উৎপাদিত হয় দেলদুয়ার উপজেলায়, লেবুর আবাদ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। দেলদুয়ার উপজেলায় যে লেবুর আবাদ হয় সে জাতটি 12 মাসই জাত, 12 মাসই এটার ফলন হয়, এবং এটা সিডলেস। তো এটা যদি বন্যায় প্লাবিত হয় কিছু দিনের জন্য, যদি গোড়ায় পানিও আসে, তবু এই লেবু গাছগুলো মারা যায় না। তো বর্তমানে লেবুর বাজার দর খুবই বেশি, 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত কেজি চলতে আছে। ধানের ন্যায্য দাম না পেয়ে লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, তাই টাঙ্গাইলে সরকারি ও বেসরকারি উদ্যোগে লেবু প্রসেসিং কারখানা গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের।